আর জানেন এই মৌলভী মোল্লাদের জালাই স্বাধীনতাটাই হারিয়ে গেছে। হাই হ্যালো, এই যে শুনছো আমাকে বলছো? তোমাকে বলছি না তো ভূতকে বলছি, তুমি ছাড়া এখানে আর কে আছে শুনি? ও আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এত গরমে বলতে বলে তোমার কষ্ট হচ্ছে না? না বোন, কষ্ট কেন হবে, আল্লাহর নির্দেশ পালন করতে কোনো কষ্ট নেই। তুমি সত্যি বলছো আল্লাহর নির্দেশ পালন করতে কোনো কষ্ট নেই? না বোন, ছোটবেলা থেকে পড়তে করে আসছি, তাছাড়া জাহান্নামকে ভয় করি, পর্দা না করলে যে জাহান্নামে আগুনে পুড়তে হবে যে আমায়। আরে ইয়ার, লাইফটাকে এনজয় করতে শেখো, এনজয় আর এনজয়, বুঝলে? বোথা খুলে চারিদিকে তাকাও, নিজেকে পরিবেশন করো, বুঝলে? বোথা পরে লাইফটাকে এনজয় করা যায় না বুঝি? তোমার মতো হাজার হাজার মুসলিম বোন পর্দাকে হালকা ভেবে নিয়েছে, তাই বেফাস করে চলাফেরা করে, পেন করে, লাঞ্ছিতার ঘোষিতার কি দরকার এরকম ইন্দ্রের? এই মে, তুমি সেই তখন থেকে বড্ড বেশি ভাবছো, তোমার সমস্যা কোথায়? হ্যাঁ না বোন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, সমস্যা তো তোমাদের ইসলামিক সুন্দর সংস্কৃতি ছেড়ে নোংরা পথে সংস্কৃতি ভালো লাগে, তাই তোমরা বেপর্দায় চলাফেরা করো, এটাই তোমাদের খুব ভালো লাগে। যাই হোক, পরিবারের চাপে হিজাব করো না তো? পরিবারের চাপে হবে কেন? আল্লাহ তার পর্দার সম্পর্কে কি বলেছেন জানো না? মহান আল্লাহ তার সূরা আযাবে 19 নম্বর আয়াতে বলেন, ফলে তাদেরকে তৌফিক দান করতে পারবে না।